নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি, যা খুব সহজেই তৈরি করা যায়, খেতে হয় অসাধারণ। রেসিপিটি তৈরি করার জন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেব 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, পরিমাণ মতো অল্প একটু লবণ। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছে। ময়দাকে মেখে নিলাম, ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন্ড অয়েল। তেলটাকে ময়দার সাথে ভালো করে এইভাবে লাগিয়ে নিলাম। একটা সাইডে ঢেকে ময়দাকে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে। জিরে তেলে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল স্পুন পেঁয়াজ আদা রসুনের পেস্ট। অল্প পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি, পেস্ট দিয়ে দিলাম। হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সব কিছুকে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু। আলুকে 2 ফালি করে সেদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে দিলাম। আলুকে এইভাবে ম্যাশ করে নিচ্ছে। আলু ম্যাশ করা হয়ে গেলে কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম। ডিমকেও ম্যাশ করে নিচ্ছে। ডিমকে ম্যাশ করে নেওয়ার পর আলুর সাথে কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে অন্য একটি প্লেটে রেখে দেব। অন্যদিকে ময়দা ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দিলাম। আরো বেশি সফট হয়ে গেছে, এর থেকে আমি এবার লেচি কেটে নেব। এইভাবে হাতে করে লম্বা করে নিলাম। একটা ছুরি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর প্রত্যেকটিকে আলাদা করে হাতে করে এইভাবে গোল করে নিচ্ছে। একটি পাত্রে সবগুলিকে গোল করে নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন্ড অয়েল। তেলটাকে লেচির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে লাগিয়ে নেওয়ার পর বেলে নেব। লুচির সাইজে বেলে নিচ্ছে। এইভাবে গোল করে বেলে নেওয়ার পর এতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আলু আর ডিমের পুর। একটা প্লেটে রেখে দিয়েছিলাম, এর উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো দিয়ে দিলাম। এইভাবে একটা সাইড থেকে ধরে এইভাবে মুড়ে মুড়ে এটিকে তৈরি করে নিচ্ছে। চারপাশকে এইভাবে ফোল্ড করে নিচ্ছে। মাঝখানটাকে ধরে ঘুরিয়ে দেব। ঘোরানোর পর হাতে করে চেপে দিচ্ছে। হাতে করে একটু সেট করে নিচ্ছে। এইভাবে গোল করে নিলাম। এটা রেডি হয়ে গেল। আরেকটি আমি
তৈরি করে রেখে দিচ্ছি। আর একটি লেচিকে বেলে নিয়েছি, ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। পুরি নিয়ে নেওয়ার পর একটা সাইডকে ধরে এইভাবে ফোল্ড করে নিচ্ছি, চার সাইডকেই এইভাবে ঠিক ফোল্ড করে নেব। যা খুব সহজেই তৈরি করা যায়। মাঝখানটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দেব, এইভাবেও রাখতে পারেন বা এইভাবে চেপেও দিতে পারেন। এটাকেও রেডি করে নিচ্ছে। সবগুলিকে তৈরি করে একটি প্লেটে নিয়ে নিলাম। গ্যাস অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রটির হাফ পর্যন্ত জল গরম করতে দিয়েছি। এর উপর রেখে দিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র। পাত্রের উপর রেখে দিচ্ছি পটাটো মোমো। আমি এখানে এই শেপে তৈরি করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করতে পারেন। সবগুলিকে রেখে দেওয়ার পর একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম, 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে এগুলো রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। একটি প্লেটে তুলে নিচ্ছি, দুই পাশটাকেই দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হবে। সবগুলিকে একটি প্লেটে তুলে নিয়ে নিলাম। আপনারা চাইলে এইভাবে স্টিম করার পরও সার্ভ করতে পারেন বা ফ্রাই করেও সার্ভ করতে পারেন। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে এগুলিকে ভেজে নিচ্ছি। আবার বলছি, আপনারা চাইলে এইভাবে ভেজেও সার্ভ করতে পারেন বা স্টিম করার পরও সার্ভ করতে পারেন। টমেটো কেচাপের সাথে পরিবেশন করবেন, খেতে দারুণ লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। উল্টে পাল্টে এগুলিকে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, খুব কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। এগুলিও ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলিকে তেল থেকে তুলে নেব। একটা প্লেটে নিয়ে নিলাম, একটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর ফ্রাইড মোমো রেডি। রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।